আমি অধ্যাপক ডাক্তার দিলীপ কুমার ধর, সাবেক অধ্যক্ষ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা, বাংলাদেশ। আমি আমার মিসেসের চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। আমাদের আসা প্রথম এবছরই জুলাই মাসে। আমার মিসেস ক্রনিক কিডনি ডিজিজ থেকে সাফার করছেন, সাথে ডায়াবেটিস, হাই প্রেশার আছে। উনি প্রায় গত 4 বছর থেকে ডায়ালাইসিস নিচ্ছেন। পেশেন্টের এবং আমার ইন্ট্রোডাকশনের পরে আমি প্রথমেই অভিনন্দন জানাই অ্যাপোলো হাসপাতালের 29তম অ্যানিভার্সারিতে আপনাদের সফল উদযাপন। এবং আজকের দিনটি বিশেষ করে 16ই ডিসেম্বর, আমাদের বাংলাদেশের জাতীয় জীবনের একটি উল্লেখযোগ্য দিন, বিজয় দিবস। এই দিনই আমাদের দেশ প্রায় 9 মাসের স্বাধীনতা সংগ্রামের পর স্বাধীন হয়েছিল, এবং সেক্ষেত্রে আমাদের বন্ধু প্রতিম দেশ ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। এবং বিশেষ করে আমি একজনের কথা স্মরণ করব, ইন্দিরা গান্ধী। তে আমাদের চিকিৎসা, আমার মিসেসের চিকিৎসা, যেহেতু উনি কিডনি ডিজিজে সাফার করছিলেন, ডক্টর মনীশ কুমার জৈন ওনার তত্ত্বাবধানে ছিল। সুদীর্ঘ প্রায় 4-4.5 মাস এখানে আমার ডায়ালাইসিস নিয়েছি, ইনভেস্টিগেশন হয়েছে, তারপরে আমাদের অপারেশন হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে নভেম্বরের 19 তারিখে। অপারেশন করেন ডক্টর বিনয় মাহিন্দ্র। উই আর হাইলি স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস রেন্ডার্ড বাই দিস হসপিটাল। অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল, এবং বিশেষ করে আমাদের এখানে আসার আগে থেকেই আমরা যোগাযোগ করেছিলাম এখানে ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস IPS, যারা হাইলি ব্রিলিয়ান্ট টিম, মানে প্রত্যেকটি মুহূর্ত আমি তাদের কাছ থেকে সুন্দর রেসপন্স পেয়েছি, এবং দে শেয়ার্ড উইথ আস। এটাই আমার অত্যন্ত আনন্দের ব্যাপার এবং পরিতৃপ্তির ব্যাপার। আমি অ্যাপোলো হাসপাতালে আরও উত্তরোত্তর ওনাদের আরও সার্ভিস ডেভেলপ হয়, আরও মানুষ যেভাবে সেবা পেয়ে তারা সুস্বাস্থ্য গেইন করতে পারে, এই প্রার্থনা করব এবং সবার মঙ্গল কামনা করব।